আমাদের এ পর্বের অভয়া জিনাত আফরোজা। বাংলাদেশে ইংরেজি মাধ্যম স্কুলের প্রচলনে যারা একেবারে শুরুর দিকে কাজ করেছেন তাদেরই একজন তিনি। শুধু সানিডেল স্কুলের প্রতিষ্ঠাতাই নন, একই সাথে তার উল্লেখযোগ্য অনেক ভূমিকাও রয়েছে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা এবং সংস্কৃতির যোগসূত্র ঘটানোতে। কথা হচ্ছিল তার ধানমন্ডির বাড়িতে বসে। মুক্তিযুদ্ধের সময় তখন আমি কলেজে পড়ি, তখন এই দিকটা পুরাটা পুকুর ছিল। হ্যাঁ, এই যে এই বিল্ডিংগুলো সব পুকুর ছিল সাথে। এইটা পরে 87-এ ভরাট হয় পুকুরটা। সেই পুকুরে আমাদেরই বানানো একটা নৌকা ছিল, সেই নৌকাটা আবার তুলে আমরা নিয়ে এসেছিলাম। ওই নৌকার ভিতরে সব ওরা গ্রেনেড টেনেড আর্মসগুলো রাখতো। সবাই এসে মানে এইখানে উঠতো আর কি, মেলাঘর ক্যাম্প থেকে যারা আসতো এসে এখানে থেকে অপারেশনগুলো করে চলে যেত। ডিসেম্বরে আমরা 16-তে স্বাধীন হয়েছি, আমরা 3-4 তারিখে এখান থেকে মুভ করেছি, কিন্তু তারপরে এসে রেইড হয় আমাদের বাসা আমরা চলে যাওয়ার পরে। তারপরে তো এখানেই ছিলেন? 2-1 বছর পরে আব্বা এটা UNকে ভাড়া দিয়ে দেন। আমরা স্বাধীনতার 2-3 বছর বিভিন্ন জায়গায় ছিলাম, এই ধানমন্ডিতে, ইন এন্ড অ্যারাউন্ড ধানমন্ডি। সানিডেলের শুরুটা কি এই বাসা? সানিডেলের শুরু এখানে 85 সালে। আমরা 10টা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম সানিডেল এখানে 10 বছর। 10 বছর পরে বড় হয়ে গেল যখন, তখন আলাদা বাসা আমরা একসময় ফিল করলাম। তারপর শুরুর দিকে যখন শুরু করলেন, নিশ্চয়ই শুরুটা অনেক স্ট্রাগলের, অনেক স্ট্রাগলের, কারণ আমরা সবচেয়ে ছোট, আমরা 2 বন্ধু মিলে করেছি। তখন স্কলাস্টিকের সানবিমস খুব ভালো করছে, সাউথ ব্রিজ খুব ভালো করছে, আর ওনারা বেশ সিনিয়র আমাদের। আমরা জাস্ট অভিজ্ঞতা দিয়েই আর কি, যে একটু একটু করে শুরু করা। কিন্তু খুব ফ্রাস্ট্রেটিং হতো যে ভালো ভালো বাচ্চা তৈরি করছে, ভালোগুলোই কিন্তু আবার স্কলাস্টিকায় যাচ্ছে, সানবিমসে যাচ্ছে, ওরাও লুফে নিয়ে নিচ্ছে। তখন মানে শুরুর দিকে স্টুডেন্ট সংখ্যা কীরকম ছিল? এই যে 10টা 11টা দিয়ে শুরু। মানে কি বাসায় যেয়ে যে প্যারেন্টদেরকে বুঝিয়ে নিয়ে আসতে? আমরা তো বাসায় যেয়ে যেয়ে, আসলেও ঠিক কথা বলেছো তুমি, এই 6 নম্বর রোডে, এই 8 নম্বর রোডে বাসায় যেয়ে যেয়ে পরিচিতদেরকে বলে, অনেকে দিয়েছে আমাদের কথার উপরেই, ট্রাস্ট করে দিয়েছে আর কি, যেদের কাছে দিলে অনেক। আমরা 5 নম্বর রোড থেকে অনেক বাচ্চা পেয়েছি, সেইটা ওইভাবেই আস্তে 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 বড় হয়েছে। সেই বড় হওয়াটা হতে হতে একসময় এই বাসাটা আমাদের ছাড়তে হয়, কারণ বাচ্চার জায়গা হচ্ছিল না। ফিল করলাম যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি দরকার। এখানে আমরা একতলাতে শুরু করেছিলাম, 2তলায় আমরা থাকি, 4তলায় আমি থাকি। তখন 10 বছর পরে আমরা এখান থেকে নতুন বাসা ধানমন্ডিতে বিভিন্ন জায়গায়। এটা গেল প্যারেন্টস সাইডদের বোঝানো বা এরকম, তো আপনাদের নিজেদের পথচলাটাও তো স্মুথ ছিল না? মানে না, ফিনান্সিয়াল সাইডটা খুব স্মুথ ছিল না, কারণ আমাদের তো ওরকম হাই বাজেট নিয়ে আমরা শুরু করিনি। আজকাল যেরকম শুরু করে সেটা আমরা, তখন ধরো 5 জন আয়া দরকার, সে 3 জন আয়া দেখেছি আমি। রাত্রেবেলা ধরো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা রাত্রে আমি উপরে থাকতাম, ওখান থেকে কাজটা শেষ করে, আমার বাচ্চারাও তখন ছোট, শেষ করে এসে বাথরুম ধোয়ার, পুরো স্কুল পরিষ্কার করা আমার কাজের, ছোট একটা মেয়ে ছিল ওকে নিয়ে নিজেই করতাম। তারপরে বছরের শেষে আবার যে এনামেল পেইন্টের চেয়ার টেবিলগুলো, এগুলো নিজেই রং করতাম। মানে আমার তো 2টো শাড়ি ছিল, আসলে আমার ওগুলো রেখে দেওয়া উচিত ছিল, 2টো শাড়ি ছিল একদম পেইন্টেই ভরা। তো বিভিন্ন ওটা ইচ্ছা মতো রং বানিয়ে বানিয়ে জাস্ট পেইন্ট করতাম। সেটা স্কুল বন্ধ হয়ে গেল ধরো যখন সামার ভেকেশন, তখন ওই জিনিসগুলো করতাম। নিজে নিজে আমরা অনেক কাজ করেছি, যেটা হয়তো মানে আমরা টাকা বাঁচিয়েছি আর কি, যে আলাদা একজন না রাখার থেকে সহজে একজন 2জন টিচার দিয়ে শুরু করে আমরা নিজেরাই টিচ করেছি বহু বছর। আমি তো একদম 10 বছর পুরা প্লে গ্রুপ করেছি, ওই ওরা নার্সারিতে উঠেছে, ওদেরকে নার্সারিতে পড়িয়েছি, KG1 KG2 এইভাবে পড়িয়ে, তারপরে আস্তে 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 টিচার, প্রথম টিচার আমরা রাখলাম 500 টাকা বেতনে। সেই ওই নিজেদের খাটনিটা আমরা বিভিন্ন স্কুলের খাতা টাতা জোগাড় করতাম ভালো স্কুলগুলো, আর ওখান থেকে এক্সপিরিয়েন্সটা, কিন্তু আমাদের টিচিং এক্সপিরিয়েন্স খুব ছিল না, কিন্তু নিজেরা শেখার আগ্রহ থেকে বিভিন্ন ভালো স্কুলের কাজ দেখে দেখে
কিছু স্কলাস্টিকা থেকে আমরা কিছু হেল্পও পেয়েছিলাম মিসেস মোর্শেদের কাছ থেকে, এই কোয়েশ্চেন পেপার, এগুলো তো প্রথম আমাদের ক্লাস ওয়ান পরীক্ষা দিতে বসছে, কোয়েশ্চেন পেপার, হাফ ইয়ারলি কোয়েশ্চেন পেপার, ফাইনাল কোয়েশ্চেন, এগুলো তো ফরম্যাট টরম্যাট লাগে, এগুলো অনেক বিভিন্ন স্কুল। তারপর এটা তো মেইনটেনেন্স এবং অ্যাডমিন সেকশন গেল, তো আপনাদের ফান্ডিংটা কী ছিল আসলে? ফান্ডিং তো বাচ্চাদের বেতন থেকেই যেটুকু, আর বাড়ি ভাড়া তো খুবই সামান্য, যেহেতু আমার মায়ের বাড়িতে করা, 4,500 টাকা ভাড়া দিতাম আমরা, তো খুবই সামান্য বাড়ি ভাড়া, টিচার্সদের বেতন খুবই কম ছিল 30 বছর আগে, আয়া দারওয়ানদের বেতন কম ছিল, সেগুলো থেকেই কিন্তু সবসময় মনে হয়েছে যে আমরা যেরকম স্কুল থেকে কোনো ড্র করিনি 7-8 বছর, কোনো পয়সা নিইনি, সেই পয়সাগুলো জমেছে, সবসময় মনে হয়েছে যে কারোর কাছে কোনো দেনা থাকবে না, আমার আয়াগুলো ঠিক মাসে মাসে বেতন পাবে, মাসের 2 তারিখের ভিতরে দারোয়ানরা পাবে, টিচাররা পাবে, সেই জিনিস সেইটা মিট করেও আমাদের কখনো ধার নিতে হয়নি কারো কাছ থেকে, ওটা দিয়েই আমরা করে করে আজকে বড় হয়েছি আর কি। এখন তো বিশাল একটা জায়গা আছে স্কুলের বসুন্ধরায়, আর 5টা বিল্ডিং নিয়ে সানিডেইল আছে। আমি এখন যেরকম একাডেমিক সাইডটা ছেড়ে দিয়ে আমি আরেকটা স্কুল করেছি আর কি। পেশা হিসাবে যে শিক্ষকতাকে বেছে নেবেন, এটা কি আপনার মানে ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকেই শখটা ছিল, একদম ছোটবেলা থেকে, এবং বাচ্চা ভালোবাসি আমি, সেই বাচ্চাগুলো যে এখন সেই ও লেভেল এ লেভেলস দিচ্ছে, এত বড় হয়ে যাবে, অত দূর কিন্তু কখনো ভাবতাম না, মনে হতো যে মানে বাচ্চাদের সাথে কিন্তু তুমি টিচিংয়ে করতে গেলে কিংবা ওদেরকে বুঝতে গেলে ওদের লেভেলে নামতে হবে, নেমে ওদের মতো করে চিন্তা করতে হবে ওদের প্ল্যাটফর্ম থেকে, না হলে কিন্তু তোমাকে ভয় পাবে, অনেক কথা বলতে চাইবে না, সে ভাববে যে বকা খাবো, কিন্তু ওদের মধ্যে নেমে ওই সাহসটা দিতে হবে যে বলতে পারো, অসুবিধাগুলো বলতে পারো। এটার পাশাপাশি তো আপু আপনার নাচেরও একটা স্কুল আছে? আমার একটা নাচের স্কুল আছে, কারণ মানে নাচ গান আমার অসম্ভব পছন্দের জিনিস। আমার সাথে আছে সামিনা হোসেন প্রেমা, ও মণিপুরীর উপরে পড়াশোনা করে এসেছে, তো ওই শেখায়, আরেকটা ভরতনাট্যমের ছায়ানটের একটা মেয়ে আছে শেখাচ্ছে, তো সেইখানে বাচ্চা 20-22 আর একটু বেশি হবে। এটা তো এই বাসাতেই নাম হচ্ছে সামিনা হোসেন প্রেমা, ও মণিপুরি ডান্সার, হ্যাঁ ওই টিচার, ওই মূলত চালায় ও, আর আমি মিলেই করেছি স্কুলটা আর কি, কিন্তু নাচের ক্লাসটা ওই নেয়। ছোট বড় মিলিয়ে আপাতত 20 জন ক্লাস করছে। ক্লাসিক্যাল নাচ, মণিপুরি আর ভরতনাট্যম শেখানো হয়, আর গানের নাচ তো আমাদের করতেই হয়, সেগুলো ক্লাসিক্যাল মুভমেন্টস প্রধান করেই আমরা প্র্যাকটিস করে থাকি। কেমন করছে ওরা? ওদের অনেক চেষ্টা, ওরা কষ্ট করছে, ওদের মারা কষ্ট করছে, সবার সহযোগিতায়, আর উনি তো আছেনই, সব কিছু মিলিয়ে আমরা মনে করি এতটুকু বয়সে ওরা অনেকখানি এগিয়ে গেছে। অনেকখানি এগিয়ে গেছে। সপ্তাহে কয়দিন ওদের ক্লাস হয় এখানে? ওরা সপ্তাহে 2 দিন ক্লাস করে, তবে কোনো অনুষ্ঠান থাকলে আমরা রেগুলার রিহার্সাল বলতে যেটা বোঝায় অলমোস্ট, তখন একটা অনুষ্ঠান পর্যন্ত প্রায় প্রতিদিনই প্র্যাকটিস করি, তবে ইউজুয়ালি সপ্তাহে 2 দিন করে আমরা ক্লাস করি। আমরা যখন জিনাত আফরোজার বাড়িতে যাই তখন বিকেল, এক্সেল একাডেমি তখন বন্ধ, কিন্তু যে কারণে তিনি আমাদের এ পর্বের অভয়া দেখা বাকি রয়ে গেছে তার সে স্কুল এবং পাঠদান পদ্ধতিটাই, আর তাই পরদিন সকালে আমরা আবারও গিয়েছিলাম সেখানে। জিনাত আফরোজার বাড়ি এবং স্কুল একই ভবনে। এখানে 14-15 জন বাচ্চারা আস্তে আস্তে আসবে, হ্যাঁ প্লে গ্রুপ, মানে 3 বছর ক্লাস যাবে। গুড মর্নিং বলে দাও। জিনাত আফরোজার নিজ হাতে গড়া সানিডেল কিংবা বছর 2 হলো শুরু হওয়া এক্সেল একাডেমির একটা বিশেষত্ব হলো এখানে বাচ্চাদের ইংরেজির পাশাপাশি যত্ন নিয়ে শেখানো হয় বাংলা। ওকে গুড মর্নিং, বাট ইউ হ্যাভ নাও বাংলা ক্লাস হচ্ছে ক্লাস 5 এ,
কি হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই, কথাটা কিন্তু সত্যি। লেখাপড়ার সাথে সাথে এখানে চর্চা করানো হয় বাংলার নাচ গান এবং সংস্কৃতিরও। নাচের ক্লাস হয়, কালচারাল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ক্লাস এটা। হ্যাঁ, নাচ ড্রামাটা আসার কথা নেক্সট মান্থ থেকে, ডিবেটটা শুরু করছি আমরা। আর অরিগামি বলে ওটা জানো কি না জানি না, কাগজ দিয়ে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাচ্চারা ভীষণ মজা পায়। ওটা একদম KG-1 থেকে অরিগামি ক্লাসটা হয়। তা আমরা বুধবার সকালবেলা অ্যাসেম্বলিতেই পিটিটাও ফিজিক্যাল এক্সারসাইজেস হয়, ব্রতচারিটাও হয়, ব্রতচারিটাও ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে, রিদমের মধ্যে। এবং খুব কথাগুলো হচ্ছে সব ওই যে নিজের কাজ নিজে করব আমরা, মানে ইন্ডিপেন্ডেন্টলি বড় হব আমরা, কারো উপরে নির্ভর করব না, কাউকে দুঃখ দিব না, কাউকে ছোট করে দেখব না, সব কাজ এই জিনিসটাই শেখায় আর। বাচ্চাটাকে দিয়ে শুরু করা আমার একটা লেসন, আমি দিয়ে যখন দেখবো আমার পিছনের যে বাচ্চাগুলা ও করতে পারছে না, তাদেরকে আমার পার্সোনাল অ্যাটেনশনটা দিয়ে তাদেরকে আমার মেইন স্ট্রিমে তুলে আনা আর কি, যে ভালো গ্রুপের সাথে তারা যেতে পারে, তাতে গিয়ে ওদের কনফিডেন্স লেভেলটা আসে। একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে যে কনফিউশন আছে যে ইংলিশ মাধ্যমে পড়লে, মানে ইংরেজি মাধ্যমে পড়লে তারা বাংলাটা শিখে না, বাংলাটা কিন্তু, হ্যাঁ না এরকম নাই, সব সাবজেক্ট ওরা ইংলিশে পড়ে সেটা ঠিক, কিন্তু বাংলা বোর্ডের বাংলা আমাদের রাখতেই হয়, গভর্নমেন্টের এটা রুলই আছে, বোর্ডের যে ক্লাস ওয়ানে যে বাংলাটা পড়বে সেটা রাখতে হয়। ইদানিং ধরো ও লেভেলসেও ওরা গ্রামারটা আমার অ্যাড করেছে, সেজন্য ওই সন্ধি ভাষা কাকে বলে, বর্ণ কাকে বলে, এগুলাও কিন্তু ওদের লিখিতভাবে সেকেন্ড পেপার আছে বাংলার সেইগুলা। আর সংস্কৃতিটা কিন্তু আমাদের বিভিন্ন স্পেশাল ডেইজ যেগুলো সেগুলোতে ফাংশন টাংশন হয়, 21 ফেব্রুয়ারি বলো, 26 মার্চ বলো, সেটার উপরে লিখবে, পেপার কাটিং এনে খাতায় লাগাবে, সেটার উপরে 2 লাইন লিখবে। তারপরে পহেলা বৈশাখ, বসন্তটা আসলো, প্রথম বসন্ত ফাল্গুনে হয়তো ছোটো ছোটো বাচ্চারা ফুল টুল বানিয়ে নিয়ে যায় বাসায়, ফাল্গুন শরৎ এসছে, শরতের গান টানগুলো দুই সিজন ওয়াইজ আবার গানের ক্লাসে গান শেখানো হয়। সেই মানে আপনার প্রতিষ্ঠানে স্পেশালি, এটা আমার প্রতিষ্ঠানে, আমি সব প্রতিষ্ঠানের কথা বলছি না, আমি এইভাবে করি আর কি। মানে সানিডেলেও আমি আমার জুনিয়র সেকশনটাতে এটাতে একদম পরিপূর্ণ ছিল বাংলা কালচারটা, বাংলা সংস্কৃতি থেকে যাতে দূরে সরে না যাই। তার মানে এটা বলা যায় যে বাংলাদেশে ইংরেজি মাধ্যমগুলোতে বাংলা কালচারটাকে, মানে আমি তো মনে করি আরও, আমি তো মনে করি এই বদনামটা যেহেতু আছে সেজন্য আমরা আর একটু বেশিই করি, কারণ সবাই ভাবে যে ইংলিশ মিডিয়ামে পড়লে ও তো বাংলা কালচার কিচ্ছু বোঝে না, কিন্তু তা না। অভয়ের প্রতিটি পর্বে আমরা সবাইকে একটা সাধারণ প্রশ্ন করি, বাংলাদেশের পিছিয়ে পড়া মেয়েদের জন্য তাদের পরামর্শটা কি। একই বিষয়ে কথা হচ্ছিল জিনাত আপার সাথেও। আপু, বাংলাদেশের অনেক মেয়েরাই শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু অন্যান্য পেশাকে ঠিক সেভাবে নিতে চায় না, এটার কারণটা কী বলে আপনি মনে করেন? এটার কারণ আমার কাছে মনে হয় যে যাদের স্পেশালি যারা ম্যারিড বাচ্চা আছে তারা স্কুলের টাইমিংটা কিন্তু অনেক শর্ট, অফিসে যখন কাজ করছে তখন 9-to-5 জব করছে, ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। বাচ্চা টেক কেয়ারের জন্য অনেকে নিজে টিচিংয়ে আসে, অনেক কোয়ালিফাইড কর্পোরেট জব পাওয়ার মতো টিচিংয়ে আসছে, হয়তো 2 বছর পরে বাচ্চাটাও আসছে, আনা নেওয়া করার জন্যে সুবিধা হচ্ছে, সেটার জন্যই আসে, কিন্তু এসে তখন পছন্দ করে থেকে যাচ্ছে। আচ্ছা আপু, তাহলে ডিউরেশনটাই কি অনেক বড় ফ্যাক্টর? তাহলে অন্য যে কাজগুলোতে ডিউরেশন অনেক বেশি সেগুলোতে কি মেয়েরা যাবে না? করছে তো, আমার তো খুবই মানে রেসপেক্ট করি আমি ওদেরকে, ওরা সব কিছু ম্যানেজ করেই যাচ্ছে, কিন্তু কোঅপারেশনটা অনেক দরকার ফ্যামিলি থেকে, হাজব্যান্ডের তরফ থেকে, শ্বশুর বাড়ির থেকে, ইভেন মাও এসে থাকছেন অনেক সময়, এগুলো যারা পায় না তারা অনেক সময় এই শর্ট টাইমিংটা প্রেফার করে আর কি। কিন্তু অনেক মেয়ে তো আপু কনফিডেন্সের অভাবেও ভুগছে, যেমন ওরা মনে করে যে আমাকে দেয়টা হবে না, ওটা আমার করা যাবে না। হ্যাঁ, সেটা তো আছে, সেটা থেকে তো বেরিয়ে আসতে হবে, দরকার হলে কাউন্সিলিং নিতে হবে, তাই না? সেটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, মানে একটা মেয়ে কোয়ালিফাইড হয়ে বাসায় বসে থাকবে আমি তো মনে করি না, এটা তো অপচয়, একদম দেশের অপচয়। ও যে মাস্টার্স পাশ করলো সেটা তো এই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পাশ করছে, কিংবা ডাক্তার হচ্ছে, অনেক ডাক্তারও আমি দেখেছি বসে আছে। অনেক সময় কনফিডেন্সটা হারিয়ে যায় কখন, এইগুলো বাধাগুলো পেতে পেতে হারিয়ে যায়,
আর অনেক পরিবার থেকেও দেয় না, কিন্তু অনেক পরিবার থেকেও দেয় না যে না তুমি অফিসের চাকরির দরকার নেই, দেখো কোনো স্কুলে পাও নাকি, বিয়ে শাদী দিয়ে নিই তারপরে, এরকম আছে। তো পারিবারিক কোঅপারেশনটা খুবই দরকার, সেটা শ্বশুরবাড়ি হোক বাবার বাড়ি হোক, কারণ অনেক মা বাবাও আছে চায় না যে ফুল টাইম জব করুক, স্কুলে থাকলে পরিবেশটাতে ভালো থাকবে, মানে আমি বিয়ে দেওয়ার আগ পর্যন্ত যেন থাকি আপনার কাছে, এরকম আমরা পেয়েছি আর কি, মানে আমার এত বছরের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি এরকম। আচ্ছা আপু, বাংলাদেশে যারা পিছিয়ে পড়া মেয়ে আছে তাদের জন্য আপনার পরামর্শ কি? পিছিয়ে পড়া বলতে মানে সেই গ্রাস রুট লেভেলে যারা মানে যারা কিছু করতে চায়, করতে চায়, হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা তো তাদেরও তো মানে সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে, কিন্তু উঠে এসে তো তাদেরকে তাদের কি চাচ্ছে সেটাও জানাতে হবে, সেটা জানালেও কিন্তু অনেকে হাত বাড়িয়ে দেয়। এখন একদম কোনায় আমি পড়ে থাকলাম কিন্তু আমি এটা করতে চাই ওটা করতে চাই, এটা তো জানাতে হবে, জানালে কিন্তু কোঅপারেশনটা আসে। আমি যদি জানতেই না পারি তাহলে আমি কীভাবে তাকে সাহায্য করব? উদ্যমী নারীদের জন্য কেউ ধৈর্য, কেউ পরিশ্রম কিংবা সাহসের কথা বলে থাকেন। জিনাত আফরোজা যোগ করলেন নতুন আরও একটি পরামর্শ, নিজের ইচ্ছেটাকে মেলে ধরতে হবে। দেখা হবে আগামী পর্বে। অভয়া সৌজন্যে জয়া।